যে তারাকস্তর ব্রিজ আছে, তো এটা দু সাইডে, এটা একটা সাইডে পড়ছে বাঁকুড়া শহর, আর একটা সাইডে অত্যন্ত গ্রাম পড়ছে, যেখানে প্রচুর সবজি চাষ হয়, চাষিরা চাষ করে। তো এখানে এই যে একটা মাত্র ব্রিজ, আরগ্রাম ব্রিজ এদিকে, এদিকে হচ্ছে তারাকস্তরের উপরে পাতাকোলা ব্রিজ, এর মাঝে কিন্তু কোনো কমিউনিকেশন ব্যবস্থা নেই। তো আমার মনে হয় যে এই যে জায়গাটা আছে, এটা কিন্তু ভৈরবস্থান থেকে ডাইরেক্ট যোগাযোগের মেন রোডটা যে পাচ্ছি, এখানে সামনে একটা ভালো রোড আছে, তাহলে ওখানকার যে চাষিবাসী মানুষের অনেক উপকার হবে। এই ব্রিজটা করাটা খুব দরকার ছিল। এবং আশঙ্কা করছি যে এই যে বাঁকুড়ায় বিশেষ করে আমাদের যা ওইদিকে সতীঘাটের উপর একটা ব্রিজ করছে, ওটা অনেকটা সুবিধা করবে। আর বাঁকুড়ায় আসলে বিশেষভাবে যে আমাদের যে বাঁকুড়া শহরকে কেন্দ্র করে দুদিকে দুটো নদী গেছে, একদিকে হচ্ছে গন্ধেশ্বরী, আর এদিকে হচ্ছে তারকেশ্বর, এই দুটো নদীর মাঝে অবস্থিত বাঁকুড়া শহর। তো এই দুটো নদীতে যদি ঠিকভাবে জলটা পাস করতে না পারে, তা কিন্তু বাঁকুড়া শহর ভবিষ্যতে কিন্তু জল, কিন্তু নদীর জল টাউনের মধ্যে ঢুকে যাবে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের অসুবিধা হবে।